আজকে এনেছি হেয়ার স্ক্যাল্প স্ক্রাব, ভীষণ উপকারী, মাথার খুশকি, মাথার ইচিং সব কিছু দূর করবে। দেখো, তার জন্যে কফি, নারকেল তেল আর অ্যালোভেরা আর অলিভ অয়েল লাগবে আমার। এবার আমি কি করে বানাবো দেখাচ্ছি, চলো। প্রথমে দেখো, আমি একটা বাটিতে কফি পাউডার নেব। তোমাদের মাথায় যার যেমন চুল সেই সাথে, এটা পুরো চুলে লাগানোর জন্য না, এটা পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করবে, পুরো ড্যান্ড্রফ উঠে আসবে, মাথার যে ইচিং হয় চুলকায় সেগুলো কমে যাবে, চুল তো অনেক সুন্দর হবে। তোমরা একবার করলেই বুঝতে পারবে, সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করো। দেখো, এবার আমি এর মধ্যে নারকেল তেল 2 চামচ নেব কফির মধ্যে। দুই চামচ নারকেল তেল নেব। এক চামচ অলিভ অয়েল নেব। দেখো, এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে। 1 চামচ অলিভ অয়েল নিলাম। আর 4 চামচ আমি অ্যালোভেরা জেল নেব। নিয়ে এটা মিক্স করে মাথার স্ক্যাল্পে ভালো করে আস্তে আস্তে জেন্টলি ম্যাসাজ করতে হবে, করে আধা ঘন্টা বাদেই তোমরা স্নান করে নেবে। যদি টাইম না থাকে ম্যাসাজ করে 10-15 মিনিটের মধ্যেও স্নান করে নিতে পারো। মাইল্ড শ্যাম্পু ইউজ করবে, সাথে কন্ডিশনার লাগাবে। দেখো, পুরো তোমাদের একদিনেই বুঝতে পারবে ড্যান্ড্রফ অনেক কমে যাবে, স্ক্যাল্পটা একদম ঝকঝকে, মানে তোমরা যখন স্নানের পরে চুল শুকাবে দেখবে স্ক্যাল্পটা হাত দেবে, দেখবে একদম ঝকঝক করছে। ভীষণ উপকারী জিনিস, অবশ্যই ট্রাই করো। সুন্দর শাইনি লম্বা ড্যান্ড্রফ মুক্ত হেয়ারের জন্য। এই দেখো, এবার এটা নিয়ে আমি পুরো মাথার স্ক্যাল্পে ভালো করে লাগাবো, লাগিয়ে আধা ঘন্টা বাদে শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। অবশ্যই ট্রাই করো।